আসসালামু আলাইকুম। আমরা আপনাদের সামনে একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি, যে ক্লাসের বিষয়বস্তু জরুরি উদ্ধার পদ্ধতি। এবং এই জরুরি উদ্ধার পদ্ধতি ক্লাসটা ব্যবহারিক ক্লাস। এই ব্যবহারিক ক্লাসটা আমি কাজী আরিফুল হক, ফায়ার হাউস ইন্সপেক্টর, এবং আমার সহযোগী হিসাবে মোহাম্মদ কফি, স্টেশন অফিসার, আমরা দুজন এই সম্পূর্ণ জরুরি উদ্ধার পদ্ধতি ক্লাসটা ব্যবহারিক নিব। জরুরি উদ্ধার পদ্ধতি কি এই বিষয়ে তাত্ত্বিক ক্লাসে জানানো হয়েছে। তারপরেও আমি বলছি, দুর্ঘটনা কোনো স্থানে কোনো ভিকটিম আটকা পড়া থাকলে অথবা তাকে বিধ্বস্ত জায়গা থেকে নিরাপদ স্থানে আনার জন্য কোনো ইকুইপমেন্ট ছাড়া, যে আমাদের হাতের অথবা গায়ের কৌশল দিয়ে আমরা যে উদ্ধারগুলো করে থাকবো সেটাই জরুরি উদ্ধার পদ্ধতি। এবার আসি, জরুরি উদ্ধার পদ্ধতি কয়টি ভাবে নেওয়া যায়। মূলত জরুরি উদ্ধার পদ্ধতি দুইটা ভাবে নেওয়া যায়, একাধিক ব্যক্তির ক্ষেত্রে এবং একজন ব্যক্তির ক্ষেত্রে। মোট জরুরি উদ্ধার পদ্ধতি 10টি, একজন ব্যক্তি 6টা রেস্কিউ করতে পারে এবং একাধিক ব্যক্তি 4টা করতে পারে। সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা একজনের জন্য যেসব রেস্কিউ মেথড আমরা গ্রহণ করব, যখন আমরা রেস্কিউর একজন হব, সেই সব পদ্ধতি আমরা ব্যবহার করার আগে আমরা একটু নামগুলি জেনে নিচ্ছি। প্রথমে হচ্ছে হিউম্যান ক্রাচ, তারপর হচ্ছে আপনার পিকে ব্যাগ, দুই নম্বর হচ্ছে পিকে ব্যাগ, তিন নম্বর হচ্ছে ফায়ারম্যান লিফ্ট, তারপর হচ্ছে ক্যাডল ক্যারি, ফায়ারম্যান ক্রল, তারপর হচ্ছে রিমুভাল ডাউন স্টেপ। এই ছয় পদ্ধতি আমরা যখন রেস্কিউর একজন হব, তখন এই ছয় পদ্ধতি ব্যবহার করে আমরা ভিকটিমকে নিরাপস্থানে সরিয়ে আনবো। সুপ্রিয় প্রশিক্ষণার্থী, আমরা যখন রেস্কিউর দুই বা দুইয়ের অধিক আমরা রেস্কিউর থাকবো, কোনো দুর্ঘটনা স্থান অথবা অগ্নিদগ্ধ স্থান, অগ্নিকাণ্ডের স্থল অথবা দুর্ঘটনা স্থল থেকে আমরা ভিকটিমকে চারটি কৌশলে উদ্ধার করে নিয়ে আসতে পারি একাধিক উদ্ধারকারীর ক্ষেত্রে। প্রথম হচ্ছে আমরা দুই হাতের আসন, দ্বিতীয় নাম্বার হচ্ছে তিন হাতের আসন, তিন নাম্বার হচ্ছে চার হাতের আসন, এবং চার নাম্বার হচ্ছে ফোর অ্যান্ড অ্যাক্ট মেথড পদ্ধতিতে আমরা ভিকটিমকে নিরাপস্থানে সরিয়ে নিতে পারবো। আমরা সেগুলির ব্যবহারই একটু পরেই আমরা দেখব। সুপ্রিয় প্রশিক্ষণার্থী, আমরা দেখতে পাচ্ছি একজন ভিকটিম তার একটি পা আঘাতপ্রাপ্ত হয়ে বসে আছে। আমরা তাকে এখন হিউম্যান ক্রাচ পদ্ধতিতে উদ্ধার করব। আমাদের রেস্কিউয়ার ভিকটিমকে উদ্ধার করার জন্য এগিয়ে আসছেন এবং কি ভিকটিমকে আস্তে আস্তে করে ভিকটিমকে দাঁড় করিয়ে কিভাবে আমরা হিউম্যান ক্রাচ পদ্ধতি দিচ্ছে সেটি দেখতে পাচ্ছি। ভিকটিমের ডান পায়ে আঘাতপ্রাপ্ত আর সকল হাত এবং পা ভিকটিমের কাজ করতেছে, কোনো আঘাতপ্রাপ্ত হয়নি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ভিকটিমের ডান পাটি রেস্কিউয়ারের বাম পায়ের উপর হিউম্যান ক্রাচ হিসেবে ব্যবহার করে রেখেছেন। এরপর ভিকটিমের ডান হাত রেস্কিউয়ারের ডান হাত দিয়ে শক্তভাবে এটি ধরেছেন এবং ভিকটিমের কোমর বেল্ট শক্তভাবে রেস্কিউয়ার বাম হাত দিয়ে ধরেছেন। আবার আস্তে আস্তে করে ভিকটিমকে নিরাপস্থানে সরিয়ে প্রথমে রেস্কিউয়ার তার ডান পাটি সামনে এগিয়ে দিয়েছেন এবং তারপর ভিকটিমের যে পাটি আঘাতপ্রাপ্ত হয়েছে সেটি এগিয়ে দিয়েছেন এবং কি সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ভিকটিমকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতেছেন। সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি একটি ভিকটিম আহত হয়ে পড়ে আছে, তার দুই পায়ে অকেজ, তার দুই হাত কাজ করতেছে। এখন আমরা তাকে পিকে ব্যাগ দিয়ে তাকে আমরা নিরাপস্থানে সরিয়ে আনবো। আমাদের রেস্কিউয়ার এগিয়ে আসছেন তাকে রেস্কিউ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি রেস্কিউয়ার প্রথমে তার দুটি পা জোর করে তাকে আস্তে আস্তে ধীরে ধীরে দাঁড় করিয়ে নিচ্ছেন। দাঁড় করিয়ে রেস্কিউয়ার পিকে ব্যাগ দেওয়ার জন্য তার দুই হাত দিয়ে ধরে তাকে পিকে ব্যাগ পদ্ধতিতে কাঁধে নিয়েছেন এবং কি ধীরে ধীরে রেস্কিউয়ার তাকে রেস্কিউ করে সামনের দিকে এগিয়ে আসছেন। এটি হচ্ছে পিকে ব্যাগ। আমরা দেখতে পাচ্ছি একজন ভিকটিম অজ্ঞান হয়ে পড়ে আছে, আমরা তাকে ফায়ারম্যান লিফ্ট পদ্ধতিতে উদ্ধার করে নিরাপস্থানে সরিয়ে আনবো। আমাদের রেস্কিউয়ার এগিয়ে আসছেন ফায়ারম্যান লিফ্ট পদ্ধতি ব্যবহার করে রেস্কিউ করতেছেন। আমরা দেখতে পাচ্ছি
প্রথমে ভিকটিমকে সোজা করে শুয়ে দিয়েছেন এবং তাকে কিভাবে আমরা রেস্কিউ করতেছে দেখতে পাচ্ছি। তার দুই পা ভাঁজ করে যত ঘুটানো যায় রেস্কিউয়ার ঘুটিয়ে নিচ্ছেন তাকে দাঁড় করানোর জন্য। তার দুই হাত ভাঁজ করে পেটের উপর রেখেছেন, তার দুই হাত ধরে রেস্কিউয়ার দুই পায়ে ভর দিয়ে সোজা করে দাঁড় করিয়ে নিয়েছেন। রেস্কিউয়ার তার ডান হাত দিয়ে ভিকটিমের বাম হাত এবং কি তার দুই পায়ের মাঝখানে বাম পা দিয়ে ভিকটিমকে উঠিয়ে নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি রেস্কিউয়ার তার ব্যালেন্স রাখার জন্য কোমরে তার ডান হাত শক্ত করে ধরেছেন এবং কি ভিকটিমের বাম হাত শক্ত করে ধরে রেখেছেন যাতে ভিকটিম পড়ে না যায় এবং কি উদ্ধার করে সামনে দিকে নিয়ে আসতেছে। মেন লিফট দেওয়ার ক্ষেত্রে যখন ভিকটিম মহিলা অথবা লুঙ্গি পরা বা শাড়ি পরা থাকলে আমরা দু পায়ের মাঝখানে হাত না দিয়ে তখন আমরা পাশ থেকে পা ধরে দুই পা একসাথে ধরে আমরা ভিকটিমকে ফায়ারম্যান লিফট দিচ্ছি। ভিকটিম যখন হালকা এবং কি কোনো শিশু হবে তখন আমরা তাকে ক্যাডল ঘড়ি পদ্ধতি ব্যবহার করে নিরবস্থানে সরিয়ে আনবো। আমরা দেখতে পাচ্ছি একটি ভিকটিম পড়ে আছে, তাকে আমরা ক্যাডল ঘড়ি দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ভিকটিমকে ক্যাডল ঘড়ি পদ্ধতিতে উদ্ধার করে সামনে দিকে আমাদের রেস্কিউয়ার এগিয়ে নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একদম ভিকটিম কনফাইনড স্পেসে, অর্থাৎ যেখানে ভিকটিমকে দাঁড়িয়ে উদ্ধার করার কোনো জায়গা থাকে না, তখন আমরা তাকে ফায়ারম্যান ক্রল দিয়ে আমরা নিরবস্থানে সরিয়ে আনবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের রেস্কিউয়ার এগিয়ে আসছেন এবং তাকে উদ্ধার করার জন্য ফায়ারম্যান ক্রল ব্যবহার করতেছেন। ক্রল ব্যবহার করার আগে ভিকটিমকে প্রথমে তার পজিশনে আনার জন্য, অর্থাৎ যে দিক থেকে রেস্কিউয়ার এগিয়ে এসছেন ওই দিকে ভিকটিমকে মুভ করিয়ে নেবেন। সেজন্য ভিকটিমের দুটি পা প্রথমে গুটিয়ে তার মাথার নিচে হাত দিয়ে তাকে যতটুকু গুটানো যায় ওই পদ্ধতি গুটিয়ে তাকে আমাদের যেদিক থেকে রেস্কিউয়ার এসেছেন ওই দিকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন। রেস্কিউয়ার যে পথে এসেছেন ওই পথে তার মাথা ওই পথেই ঘুরিয়ে নিয়েছেন এবং সোজা করে রেখেছেন। তার দুইটি হাত প্রথমে বেঁধে নিচ্ছেন যাতে রেস্কিউয়ার তাকে সহজেই উদ্ধার করে নিরবস্থানে সরিয়ে নিতে পারেন। রেস্কিউয়ার ভিকটিমের দুটি হাত রেস্কিউয়ারের ঘাড়ে নিয়েছেন এবং এক হাত ভিকটিমের মাথার নিচে দিয়েছেন যাতে ভিকটিম মাথায় কোনো আঘাতপ্রাপ্ত না হয়, যাতে এভাবে করেই ভিকটিমকে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন রেস্কিউয়ার। আমরা দেখতে পাচ্ছি এটি আমরা কনফাইন্ড স্পেসের ক্ষেত্রে এই পদ্ধতি দিয়ে থাকি ফায়ারম্যান ক্রল। আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে এগিয়ে নিচ্ছেন ভিকটিমকে। আমরা দেখতে পাচ্ছি একটি ভিকটিম পড়ে আছে, তাকে আমরা রিমুভাল ডাউন স্টেয়ার পদ্ধতি ব্যবহার করে নিরবস্থানে সরিয়ে আনবো। এক্ষেত্রে ভিকটিম অনেক ভারী এবং তার দুই পা টাচ না করলে তাকে আমরা কিভাবে রিমুভাল ডাউন স্টেয়ার দিয়ে নিরবস্থানে সরিয়ে আনবো সেই পদ্ধতিটি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ভিকটিমকে প্রথমে সোজা করে দাঁড় করিয়ে ভিকটিমের ভর রেস্কিউয়ার তার একটি পায়ে পুরো ভর নিয়ে নিচ্ছেন এবং কি ক্রমান্বয়ে এক পা দু পা করে সিঁড়ি এক সিঁড়ি এবং দু সিঁড়ি বেয়ে তাকে নিচে নামিয়ে আনতেছেন। রেস্কিউয়ার এক পায়ে ভর ভিকটিমের পুরো ভর নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামিয়ে আনতেছেন। যখন রেস্কিউয়ার এক পায়ে ভর রাখতে পারবে না তখন আরেকটি পা চেঞ্জ করে নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একটি ভিকটিম তার দুই পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে আছেন। আমরা তাকে এখন দুজনের জন্য যে রেস্কিউ মেথডগুলি আছে তার মধ্যে হচ্ছে দুই হাতের আসন, সেই দুই হাতের আসন দিয়েই আমরা তাকে নিরবস্থানে সরিয়ে আনব।
আমরা দুই হাতের আসন দিয়ে প্রথমে দুই হাতের আসন ঠিক করে নিলাম রেস্কিউয়ার, এই দুই হাতের আসন দিয়েই আমরা তাকে নিরাপদস্থানে সরিয়ে আনবো। একজন একজন ভিকটিম একজন রেস্কিউয়ার দেখতে পাচ্ছি, তার পায়ের নিচে সাপোর্ট এবং তার আরেকজন রেস্কিউয়ার তার কোমরে সাপোর্ট দিয়ে তাকে আমরা দুই হাতের আসন পদ্ধতি ব্যবহার করে নিরাপদস্থানে সরিয়ে আনতেছি। আমরা এখন ভিকটিমকে তিন হাতের আসন দিয়ে আমরা নিরাপদস্থানে সরিয়ে আনবো। তিন হাতের আসন দেওয়ার জন্য প্রথমে আমরা কিভাবে থ্রি হ্যান্ডেড সিট বানাচ্ছি সেটি আমরা দেখাচ্ছি। প্রথমে রেস্কিউয়ার তার ডান হাত দিয়ে তার বাম হাতের কবজি শক্তভাবে এঁটে ধরবেন, আমি ধরলাম। তারপর আরেকজন রেস্কিউয়ারের ডান হাত শক্তভাবে বাম হাতের কবজি বাম হাত দিয়ে ধরলেন এবং এভাবেই আমরা থ্রি হান্ড্রেড সিটটি বানালাম। এই থ্রি হান্ড্রেড সিট দিয়ে আমরা তাকে নিরাপদস্থানে সরিয়ে আনবো। ভিকটিম যখন তুলনামূলক ভাবে একটু ভারী থাকবে তাকে যখন আমরা তিন হাতের আসন দিয়ে আমরা নিরাপদস্থানে সরিয়ে আনতে পারবো না, তখন আমরা তাকে চার হাতের আসন ব্যবহার করে নিরাপদস্থানে সরিয়ে আনবো। ভিকটিম সব জ্ঞান থাকবে এবং তার হাত কাজ করবে, শুধু তার পায়ে আঘাত প্রাপ্ত হবে। এক্ষেত্রে আমরা চার হাতের আসন প্রয়োগ করব। চার হাতের আসন প্রয়োগ করার জন্য প্রথমে আমরা চার হাতের আসন বানিয়ে নিচ্ছি। আমি প্রথমে আমার ডান হাত দিয়ে আমার বাম হাতের কবজি শক্তভাবে এঁটে ধরলাম, তারপর একইভাবে আরেকজন রেস্কিউয়ার তার ডান হাত দিয়ে তার বাম হাতের কবজি শক্তভাবে এঁটে ধরবেন। তারপর আবার আমি প্রথম রেস্কিউয়ার আমি দ্বিতীয় রেস্কিউয়ারের ডান হাতের কবজি শক্তভাবে এঁটে ধরবো, আর দ্বিতীয় রেস্কিউয়ার তার বাম হাত দিয়ে আমার ডান হাতের কবজি শক্তভাবে এঁটে ধরবেন। এভাবে আমরা চার হাতের আসন বানিয়ে নিব। আমরা দেখতে পাচ্ছি রেস্কিউয়ার ধীরে ধীরে চার হাতের আসনের উপর বসে তার দুই হাত দিয়ে শক্তভাবে রেস্কিউয়ারের দুই কাঁধ শক্তভাবে ধরেছেন। আমরা আপ বলেই তাকে আমরা উপরে উঠিয়ে আমরা ধীরে ধীরে নিরাপদস্থানের দিকে নিয়ে যাব। আপ সর্বশেষ আমরা যে পদ্ধতিটি ব্যবহার করব সেটি হচ্ছে ফোর এন অ্যাপ মেথড। এটি ভিকটিম যখন তার পেটে আঘাতপ্রাপ্ত হবে অথবা তার নাড়িভুঁড়ি বেরিয়ে যাবে তখন আমরা ফোর এন অ্যাপ মেথড ব্যবহার করে ভিকটিমকে নিরাপদস্থানে সরিয়ে আনবো। এক্ষেত্রে প্রথমে আমাদের করণীয় হবে ভিকটিমের পেটে যে স্থানটিতে আঘাতপ্রাপ্ত অথবা নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে ওইখানে আমরা সাপোর্ট দেওয়ার জন্য কোনো একটি নরম কাপড়কে আমরা সেটি ভিজিয়ে গরম পানির মধ্যে ভিজিয়ে সেটিকে প্রথমে আমরা জীবাণুমুক্ত করে নিব, কিন্তু ঠান্ডা করে নিব, এবং সেই কাপড়টি দিয়ে আমরা ভিকটিমের নাড়িভুঁড়ি যেদিক দিয়ে বেরিয়ে গেছে ওখানে আমরা সাপোর্ট দিব যাতে ভিকটিমের রক্ত অথবা ভিকটিমের নাড়িভুঁড়ি কাপড়ের সাথে লেগে না যায়। যতটুকু সম্ভব আমরা ভিকটিমের যে প্যানে যে অংশটিতে আঘাতপ্রাপ্ত অথবা নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে সেই স্থানের কাপড় আমরা সরিয়ে নিব। সরিয়ে নিয়ে আমরা সেখানে সুন্দরভাবে সাপোর্ট দেওয়ার জন্য আমরা নরম কাপড় দিয়ে সাপোর্ট দিচ্ছি। সাপোর্ট দিয়ে আমরা তাকে এই এই নরম কাপড়টি যাতে অনড় থাকে এবং ভিকটিমের নাড়িভুঁড়ি যাতে অনড় থাকে সেজন্য আমরা ব্যান্ডেজ দিয়ে দিব। ব্যান্ডেজ দিয়ে আমরা শক্ত করে এঁটে দিব যাতে কাপড়টি সরে না যায়। আমরা দেখতে পাচ্ছি ত্রিগুণী ব্যান্ডেজ দিয়ে আমরা ভিকটিমের নরম কাপড়টি অনড় রাখা এবং তার নাড়িভুঁড়ি অনড় রাখার চেষ্টা করতেছি। ত্রিগুণী ব্যান্ডেজ দিয়ে আমরা এই নরম আবরণটি আমরা এঁটে দিলাম। তারপরে আমরা ভিকটিমকে আমরা ফোর এন অ্যাপ মেথড ব্যবহার করে নিরাপদস্থানে সরিয়ে আনবো। একজন রেস্কিউয়ার ভিকটিমের মাথার নিচে হাত দিয়ে ভিকটিমকে দেখতে পাচ্ছি বসিয়ে নিয়েছেন এবং আরেকজন রেস্কিউয়ার ভিকটিম দুই পা ভাঁজ করে ঢুকিয়ে নিয়েছেন এবং দুই পা দুই দিকে সরিয়ে
প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ জরুরি উদ্ধার পদ্ধতির ব্যবহারিক ক্লাস দেখলাম। যদি এই ক্লাসের ভিতরে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অনলাইন ক্লাসে প্রশ্ন করলে আশা করি আমরা প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।